তো এখন বিষয় হচ্ছে যে এদেরকে যেহেতু মার্কেটপ্লেসে এরা নতুন কাজ করবে এবং এদের গাইডলাইন একটা গাইডলাইন দিবেন এবং সেই সাথে আশা করছি তো আমি তো এদের সাথে গাইডলাইন দিচ্ছি এবং এদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? বুঝতে পারি স্যার। এখানে হচ্ছে স্মৃতি, একটা আপনার কোনো কোশ্চেন আছে যে আপনি আসলে কিভাবে ইয়ে করবেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করবেন? শুনতে পাই স্মৃতি, একটা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং মানে ক্যারিয়ার মানে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কেন করতে চান এবং আপনি মানে ফ্রিল্যান্সার হিসেবে কোথায় নিজেকে দেখতে চান, এই জিনিসগুলো বলবেন এবং মার্কেট প্লেস সম্পর্কে আজকে আপনাদের টোটাল একটা আইডিয়া আমরা দিয়ে দিব, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনি বলেন, আপনার সম্পর্কে আপনি বলেন, পরিচয় দিবেন, নাম পরিচয় সব, মানে যে কেন গ্রাফিক ডিজাইন শিখেছেন, কেন ফ্রিল্যান্সার হতে চান। কত কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় কানেকশনের সমস্যা আছে স্যার ওনার, আর একজন থাকলে আর একজনকে বলেন। আচ্ছা, কানেকশন ঠিক হলে তারপর আমি বলবো। যার কানেকশন ঠিক আছে সে কথা বলেন যে ফ্রিল্যান্সার কেন হতে চান বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেন আসতে চান। আচ্ছা, আপনি ওসমান গনি, আপনি বলেন। হ্যাঁ, আমাদের কোর্স মানে যে যেহেতু ভিডিওটা রেকর্ড হবে, হ্যাঁ স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনার অনুমতি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওটা আমাদের চ্যানেলে আমরা আর কি পোস্ট করবো, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কিনা? না না স্যার, আমার কারণ হচ্ছে ফ্রিল্যান্সারদের যারা নতুন ফ্রিল্যান্সার জাস্ট মার্কেট প্লেস সম্পর্কে তাদের কোনো তাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া। ঠিক আছে স্যার, মার্কেট প্লেস তো আমার অফিসে লগ ইন করা, আমার এটাই লগ ইন করা নেই। হ্যাঁ, সমস্যা নেই। আমি আচ্ছা, যেহেতু সেশন মার্কেট প্লেস এর উপরে আমরা বেশ কয়েকটা 4 থেকে 5টা সেশন হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে আমাদের মার্কেট প্লেস এর উপরে আমরা ফার্স্ট সেশন, আমরা আজকে 10 থেকে 15 মিনিট কথা বলবো, দেন আমরা আমাদের ইংলিশ যে কমিউনিকেশন সেশন আছে এই সেশনে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আপনি আপাতত আপওয়ার্ক নিয়ে কথা বলেন। তাহলে আপওয়ার্ক টোটাল মার্কেট প্লেস মানে কিভাবে কাজ করে? আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে নাম পরিচয় দিয়ে কোথা থেকে আসছেন, আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করছেন, হ্যাঁ, এবং আপওয়ার্ক রাইট নাও কত ডলার মানে আর্ন করা আছে এবং টপ রেটেড সেলার ব্যাচটা দিয়ে সম্পূর্ণ কিছু বলবেন। আচ্ছা ঠিক আছে, আর একটু আসবে কি স্যার? একজন, হ্যাঁ, একজন থাকছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এখানে কারোর বেসিক ধারণা আছে কিনা বা বেসিক করা আছে কিনা, বা আপনি কি নিজেই করাচ্ছেন কিনা স্যার? আমি নিজেই করাচ্ছি। আচ্ছা, তাহলে এদের এই আপনার এই কোর্সের বয়স কত, মানে এরা কতদিন ধরে করতেছে? এটা কোর্স বলতে ওদের মার্কেট প্লেস এর বলতে আসলে আমাদের 1 মান্থের একটা প্রোগ্রাম, তো আমরা অলরেডি 3টা থেকে 4টা ক্লাস নিয়েছি। আমি 2টা ক্লাস নিয়েছি হচ্ছে ইয়ার উপরে, কমিউনিকেশন এবং মার্কেট প্লেস এর উপরে, আরো 14টা ক্লাস হবে অফলাইনে, অনলাইনে না কিন্তু অফলাইনে। অফলাইনে নেন? হ্যাঁ, অফলাইনে নিলে একটু সময় বেশি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি। হ্যাঁ, আমার নাম ওসমান গনি, দেখতেই পাচ্ছেন আমার বাসা যশোরে। আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি মেবি 2020 সালের থেকে, আর 19 সালের ডিসেম্বর মাসে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, বাট কাজ ছিল না।
ডিসেম্বর দিকে, সালের ডিসেম্বরে আমার অ্যাকাউন্ট খোলা এবং 20 সালের দিকে যেয়ে কাজ পাওয়া। আর আমার ট্রেনিং করা ছিল এলইডিপির থেকে, এলইডিপির নাম হয়তো আপনারা শুনেছেন, যেটা হলো আর্নিং লার্নিং ডেভেলপমেন্ট, এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, ওখান থেকে কোর্স করা ছিল। আর তেমনি আমার হলো আশেপাশে বা আমার বন্ধু বান্ধব যারা ছিল এদের কাছ থেকে মোটামুটি একটা ধারণা পাতাম আমি, এখনো পর্যন্ত তাদের কাছে যাওয়া আসা করি। ঠিক আছে, তো এই 2-2.5 বছর ক্যারিয়ারে আমার যতটুকু গেছি মোটামুটি আমার যতটুকু দরকার ততটুকু আমি পাইছি। আসলে বিষয়টা ওইরকম না যে একজন ইয়ং বয়সের একজন পার্সন ফ্রিল্যান্সিং তার করতে হবে বা ফ্রিল্যান্সিং হিসেবে সে কম্পিটিটিভ এমন না। এটা আসলে এমন একটা পেশা যেটা আসলে যেটা যেহেতু বলা হয়েছে মুক্ত পেশা, ঠিক আছে, অনেকে আছে যারা আর কি মুক্তভাবেই কাজকর্ম করতে পারে না, এদেরকে একজনের দ্বারা কাজ করালি তারপরে করতে পারে, যেমনটা কোম্পানি জব বা সরকারি জব আছে। অনেকেই আছে যারা নিগজে কাজ করতে চায় না, মানে এই ধৈর্যটা নেই, কিন্তু ফ্রিল্যান্সিং জগতে যেটা হয় এখানে আমি বস, আমি এমপ্লয়, আমি এখানে আমার উপরে আর ডিসিশন কেউ নিতে পারবে না। ঠিক আছে, এরকম একটা বিষয়, কারোর মন মনস্কার যদি এরকম থাকে যে না আমি কারো আন্ডারে থেকে কাজ করব অথবা সে যেটা বলবে আমি সেটা করব, রোবট কোয়ালিটি এরকম যদি মন মনস্কতা থাকে তাহলে ফ্রিল্যান্সিং জগতে সে থাকতে পারবে না। আর কেউ যদি মনে করে যে না আমি মুক্তভাবে আমি একটা পেশা বেছে নেবো, বিশেষ করে যারা মেয়ের আছে ঘরে বসে কাজটা করব, ঠিক আছে, আর সেই পরিমাণ ধৈর্য যদি তার মধ্যে থাকে, আসলে ধৈর্যের বর্ণনা দিতে গেলে এখানে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, ঠিক আছে, অভাবনীয় ধৈর্য থাকতে হবে, তাহলেই টিকা যাবে। আর সব থেকে একটা বড় বিষয় সেলফ লার্নার হতে হবে, ঠিক আছে, একটা বিষয় আমি সবসময় শিখতে হবে, তার মানে সবসময় আর কি শিখতে হবে, শিখতে হবে। সেলফ লার্নার বলতে স্যার দেখাচ্ছে একটা জিনিস, এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি যেমন, আমি কিন্তু মার্কেটিং এর উপরে, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইও মার্কেটিং এর উপরে কিন্তু আমার কোর্স করা, বাট আমি কিন্তু জব মানে আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ঠিক আছে, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো সেলফ লার্নার যেটারে বলে যে আমি একটা জিনিস আমি জানি না। ঠিক আছে, আমি একটা জিনিস জানি না তার মানে এই না যে ক্লায়েন্ট আমি বলবো যে আমি এই কাজ করবো না, এরকম না, এক জিনিস জানি না ওই জিনিসটা আমার জেনে কাজ করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, প্রথমে আমি কম্পিউটার সম্পর্কে জানি, কম্পিউটার সম্পর্কে যেহেতু জানি আমি কিন্তু খুঁজে বের করতে পারবো যে মাইক্রোসফট ওয়ার্ড কোথায়, তাই না? এখন আমি যদি ক্লায়েন্টকে বলি যে কম্পিউটার জানি আমি, শুধু গান চালাতে পারি বাট মাইক্রোসফট ওয়ার্ড তো আমি বের করতে পারবো না, এরকমটা না। এটা হলো যেহেতু আপনি বেসিক জানেন ওইটুকু আপনি রিসার্চ করলে পারবেন, ঠিক আছে, এরকম আর কি উপস্থিত কোনো কিছু শিখে ফেলা আর কি যদি এই ক্ষমতাটা থাকে সে আর কি আগতে পারবে বেশি, আর আপডেট থাকতে হবে। আজকে গুগল অ্যালগোরিদম যেই মেথড দিয়ে কাজ করে, হ্যাঁ স্যার, আজকে গুগল অ্যালগোরিদম যে মেথড দিয়ে কাজ করে এক মাস পরে ওই অ্যালগোরিদম ওই মেথডে কাজ করবে না, যেহেতু কাজ করবে না তখন কিভাবে কাজ করবে? হ্যাঁ 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 হ্যাঁ, বিশেষ করে এটা বেশি প্রয়োগ হয় মার্কেটিং এর ক্ষেত্রে, যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, যে আমি আজকে যে প্রসেসে মার্কেটিং করতেছি এই মার্কেটিং এর এই প্রসেসটা আজকে যেভাবে আছে এক বছর পরে ওইভাবে থাকবে না। ঠিক আছে, আমি তো এক বছর পরে, হ্যাঁ হ্যাঁ, এক বছর পরে যেভাবে কিন্তু আবার আমার ইন্টারফেস চেঞ্জ হচ্ছে, গুগলের ইন্টারফেস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেমন লিংকডইনে চেঞ্জ আসছে, হ্যাঁ হ্যাঁ, এই যে লিংকডইনে স্যার আছে যে আমি আমার তো প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল, তো ওই সময় যে সার্চটা করতাম যে মেথডে সার্চ করতাম আমি ডাটা যেভাবে স্ক্র্যাপ করতাম এখন কিন্তু সেভাবে স্ক্র্যাপ হয় না, স্ক্র্যাপ অবশ্যই হয় বাট ওইভাবে হয় না, এখন একটু অন্যভাবে করতে হয়। ঠিক আছে, তো এরকম যে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নিতে হবে তাহলেই আপনি অগ্রগতি করবেন। আর কমিউনিকেশন বিষয়টা স্যারের কাছ থেকে জেনে নিন, স্যার আমার থেকে ভালো বুঝবে।
ঠিক আছে, কমন নেগোশিয়েশন এখানে একটা ভেরি বিগ জিনিস। আর মার্কেট প্লেস বলতে কি, আপনি যদি কাজ পারেন, আপনার যদি স্কিল থাকে, আসলে মার্কেট প্লেস থেকেই যে কাজ ধরতে হবে এরকমটা বিষয় না, আপনি স্কিল থাকলে, আপনার যদি কি বলে মাল্টিপল স্কিল থাকে, আপনি যে কোনো মার্কেট প্লেস বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেও কাজ করতে পারেন, কোনো বিষয় না। এর জলজন্ত প্রমাণ তো আমাদের স্যার, স্যার কিন্তু মার্কেট প্লেস এখনো কাজ পায়নি, সবই বাইরে, তাই না স্যার? হ্যাঁ, আমি মার্কেট প্লেসে আসলে কি, মার্কেট প্লেসে আমার কাছে মনে হয় যে একটু বার্ডেন মনে হয় যে মার্কেট প্লেসে নির্দিষ্ট সময়ে কাজ ডেলিভারি দিতে হবে। বাট হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় দিতে হয়। ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ হচ্ছে কি, যে লিংকডইন থেকে আমাকে, আমি যে প্রপোজাল পাঠাচ্ছি, আমি লিংকডইন থেকে কাজগুলো, মেইন ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে লিংকডইন থেকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এটাই যে আপনার স্কিল থাকতে হবে, মূল কথা আপনার স্কিল থাকতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন, সেটা যে মানে যেই প্লেসই হোক, সেটা অফলাইন হোক অনলাইন, আপনার স্কিল থেকে আপনি অফলাইনেও কাজ করতে পারবেন। আমার অনেক ছেলে পেলে আছে যারা অফলাইনে কাজ করে, ঠিক আছে, আবার অনেকে আছে যারা অনলাইনে করে, ঠিক আছে। আর মার্কেট প্লেস এর মধ্যে আসলে যদি মানে ওইভাবে দেখেন বা প্রথম বিগিনার হিসেবে দেখেন, তাহলে আমি সাজেস্ট করবো ফাইবার, ঠিক আছে। যেহেতু এখানে আপওয়ার্ক কে প্রো লেভেলের ফ্রিল্যান্সারদের সাথে কম্পিট করতে হয়, তো সেই ক্ষেত্রে ফাইবার আসলে, ফাইবারে হয় কি, ফাইবারে আপনার যে 5 টাকার গিগ আছে, ঠিক আছে, তো আপনি ফাইবারে একটা সুবিধা হলো, এটা অলওয়েজ ফাইবার এই সুবিধাটা দেয় যারা নতুন, ঠিক আছে, যারা গিগ খোলে, একেবারে নতুন যারা গিগ খোলে, 72 ঘন্টা পর্যন্ত এদের এই গিগটা রোল করে, বায়ারদের কাছে রোল করে, ঠিক আছে, বায়ারদের কাছে রোল করে। হ্যাঁ, ওই ওই নতুন গিগ গুলো বায়ারদের কাছে রোল করে, ঠিক আছে। একটা বায়ার যখন সার্চ মারে তাদের তার সার্ভিসের জন্য, ওইখানে আর কি বিভিন্ন সার্চের ক্রাইটেরিয়া আছে। সাপোজ একটা সার্চ মারলো, সে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং অ্যাড নিয়ে একটা সার্চ দিল, তো ফাইবার কি করে, ওই সার্চের ভিত্তিতে যারা নতুন আছে ফ্রিল্যান্সার, যারা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এদের জিনিসগুলো ওই টপ রেটেড এর নিচে নিচে দিয়ে দেয়, ঠিক আছে। কারণ ওই ফাইবারে সাধারণত যেসব বায়ার আসে এরা হলো একটু লোয়ার খোঁজে, হ্যাঁ, বাজেট একটু কম থাকে, হ্যাঁ, ওদের বাজেট একটু কম থাকে। আর এই কারণে যখন ওই আপনার একজন টপ রেটেড এর সাথে আর একটা নতুনের মানে টপ রেটেড এর নিচে একটা নতুন ফ্রিল্যান্সার দিয়ে দেয়, তুলনামূলক কিন্তু টপ রেটেড এর থেকে নতুনটার রেট কম থাকে, ঠিক আছে। যখন আপনি যখন ফার্স্ট অর্ডার পেলেন, সেটা কত ডলার অর্ডার ছিল? ওটা 100 টাকা ছিল, $100 জানুয়ারির দিকে পাওয়া ছিল সম্ভবত। $45,000 আর ফাইবারে ছিল আর বাকিটা বাইরে। আজকে কিন্তু স্যার আমি একটা নতুন কাজ পাইছি,
এটা হলো ওয়েব ওয়েব ব্লু আছে না ওয়েব ব্লু, ওটা হলো ই-কমার্স মার্কেটপ্লেস, ওর একটা কাজ পাইছি। এটা হলো আমারে আমার মানে আমি জব পোস্ট করিনি, সে আমারে ইনভাইট করছিল, সে ইনভাইট করে আমারে জুম মিটিং এ ডেকেছে। দ্যাটস রাইট। এখন ওই যে স্যার আপনি বলিলেন যে মিটিং এ চলে যেতে হবে, ইংলিশ কমিউনিকেশন স্কিল যেটা থাকে থাকে মিটিং এ চলে যেতে হবে। তো আমি বলেছি হ্যাঁ আমি আমি এখনি মিটিং করতে রাজি আছি, আপনি আসেন। ঠিক আছে, দ্যাটস রাইট। আমি তিনটার দিকে তার সাথে মিটিং এ যাই, আমার কথা হয় প্রায় 14 মিনিট মতো কথা হয়, তাতে উনি কমিউনিকেশনে স্যাটিসফাইড এবং কাজেও অলরেডি আমি স্যাম্পল দিয়ে দিয়েছি, 2 ঘন্টার মতো কাজ করে দিছি, তাতে উনি মোটামুটি স্যাটিসফাইড এবং ফাইনাল ডিসিশন আমারে দিয়ে দেবে, এবং ওই 2 ঘন্টা যে আমি কাজ করেছি তার পেমেন্টও দিয়ে দিয়েছে। এবং এবং বলেছে যে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কাছে আবার ফিরে আসছি, মানে ওই টাকাগুলো চেক করবো। ঠিক আছে, সম্ভবত পেয়ে যাবো এখন একটা বড় প্রজেক্ট মোটামুটি $5 পার আওয়ার। That's great, congratulations. কারণ হচ্ছে যে আমি আপনাকে বলেছি যে আপনি বায়ারদের সাথে যত বেশি কথা বলবেন তত বেশি তারা আপনাকে আসলে কি অ্যাকচুয়ালি ভিডিও কনফারেন্সে বা মানে আসলে মিটিং এ কি হয় আসলে তারা দেখে যে আসলে যে ব্যক্তিটার সাথে কাজ করবো সে তার কমিউনিকেশন স্কিল কেমন, তার সাথে চেহারাটা কেমন। হ্যাঁ, ইট জাস্ট তারা হচ্ছে ট্রাস্ট লেভেলটা দেখে, ফরেনাররা কিন্তু ট্রাস্ট লেভেলটা দেখে, তাছাড়া কিন্তু কিচ্ছু দেখে না। আপনি যখন গ্রো করবেন আস্তে আস্তে, যখন মনে করেন থার্ড ফোর্থ ফিফথ যখন মিটিং আসবে, হ্যাঁ তখন আরো বেশি দেখবেন যে অভ্যস্ত হয়ে যাবেন, হ্যাবিচুয়েটেড যখন হয়ে যাবেন তখন বেশি কিন্তু আরো মানে ভালো মতো কথা বলতে পারবেন। হ্যাঁ, ওনার ইংলিশ অ্যাকসেন্টটা খুব স্পষ্ট ছিল, তার জন্য আমার একটু বুঝতে সুবিধা হয়েছে। সো এই ক্ষেত্রে একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে আমি তো আপনাকে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছি, যখন বুঝবেন না ক্যান ইউ রিপিট দ্যাট, তুমি কি আবার বলবা? ঠিক আছে, হ্যাঁ 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 না রিপিট করা লাগেনি, ওনার ইংলিশ অ্যাকসেন্টটা পরিষ্কার ছিল। তো এই ক্ষেত্রে কি হয় যে যারা নর্থ আমেরিকার থাকে কথা বলে যখন মনে মানে এশিয়ান কোনো ফ্রিল্যান্সারদের সাথে যখন তারা কথা বলে তখন তারা তাদের টোনটা কিন্তু তারা চেষ্টা করে যে যাতে অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাও চেষ্টা করে কারণ ওরা জানে যে ওদের মতো মাতৃভাষার ইংলিশ তো আমাদের না, যার জন্য ওরাও চেষ্টা করে একটু ক্লিয়ার করে বলার জন্য। দু একজন আছে ওইটা হলো ওই ভর ভর করে বলে, ওদেরকে জাস্ট ম্যানেজ করার জন্য সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এই সমস্যাটা হয় স্যার ইউকের, ঠিক আছে, মানে ইউকে এর আমেরিকান ইংলিশ তো আপনি বুঝতে পারবেন, বাট আমেরিকান ইংলিশ রিড করা যায়, বাট ইউকে বিভিন্ন সাউদার্ন পার্ট আছে নর্দার্ন পার্ট আছে। হ্যাঁ, ইউকের ইংলিশটা বুঝতে গেলে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইউকের ইংলিশের অ্যাকসেন্টগুলো নিয়ে আমরা কাজ করব, ডেফিনেটলি আমরা কাজ করব ইউকের ইংলিশ, এবং কিছু অ্যাকসেন্ট আমি আপনাকে লিস্ট দিয়ে দেব যে অ্যাকসেন্টগুলো এরকম। ঠিক আছে, হ্যাঁ আমার কিছু কিছু ক্লায়েন্ট মানে আমি ইউকের ক্লায়েন্ট গুলো ধরে রাখতে পারিনি অনেকটা ধরে, মানে ওইভাবে বেশিকেই রেটও কম ছিল যার জন্য আমি অত আগ্রহ দিইনি। ঠিক আছে, ওকে, দ্যাটস রাইট। সো এই বিষয়ে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে আমরা সামনের দিকে আগাবো আশা করছি ইনশাআল্লাহ, মানে অনেক কিছু হবে এবং ভালো কিছু হবে, কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে। সো আজকে আমাদের মার্কেটপ্লেস নিয়ে আর কি আমাদের আজকে ফার্স্ট সেশন ছিল, সো আমরা এখানে মার্কেটপ্লেস নিয়ে আর কি ইয়ে করছি, ফার্স্ট সেশনটা মার্কেটপ্লেসের উপরে ছিল, তো আরো 3-4টা সেশন হবে। সব তো চলে গেছে স্যার।